Ben peki öte hidro alımları motor loko taramını gel hidro alımları motor lok mane ki mane ki peste mane ki insal kadar kaba olacak sen peste mane hidro alım ki ortho pagol ve aşikito bolay şekhe pekelen he apni çocuk şunçen BNP neta Rizvi Sahib jokhon hidro alım ki aşikito ve ortho pagol bolen tini tokhon tar palta krome jawab dilen তার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজেও ক্লাস 8 পাস সে যদি সরকার হয় তাহলে কেন তার দোষ কোথায় তিনি এরকম মন্তব্য করলেন এবং তিনি আরো জানিয়ে দিলেন এই ভিডিওর মাধ্যমে তিনি আসলে অনেকেই নেটিজনরা মনে করেছিলেন যে হিরো আলম বিএনপির পক্ষ নিয়ে সে নির্বাচন করবে বিএনপি দল করবে কিন্তু তিনি এই বিষয়টি ক্লিয়ার করে দিলেন যে বিএনপির কোনো দলকে সাপোর্ট করেন না তিনি আসলে আওয়ামী লীগেই যাইতে চান এবং আওয়ামী লীগের একটা ফেম পাওয়ার তিনি চেষ্টা করতেছেন তার এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল এবং এই ব্যাপারটা নিয়ে রিজভী সাহেব তাকে অশিক্ষিত এবং পাগল বলার কারণে তিনি ডিবি পুলিশ অর্থাৎ হারুন স্যারের কাছে যায় এবং গিয়ে তিনি হারুন স্যারকে সবকিছু জানায় যে আসলে তাকে খুন বলা হয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য কথা বলতে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা এখন পুরো ভিডিওটি দেখবেন এবং তিনি আরো বলেন যে সংবিধানের কোনো জায়গায় লেখা নেই যে কেউ অশিক্ষিত হলে সে নির্বাচন করতে পারবে না ইভেন তিনি বলেছেন যে সংবিধানে এরকম লেখা আছে যদি কেউ প্রাপ্ত বয়স্ক হয় তাহলে সে নির্বাচন করতে পারবে এই জিনিসটা হয়তোবা হিরো আলম সাহেব জেনে গেছে তো এটা নিয়ে নেটিজনরা বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করতেছে কেউ কটুক্তি করে বলতেছে ম্যাজিস্ট্রেট হিরো আলম স্যার কেউ বলতেছে হিরো বললে তাকে পাগল না বলে হিরো বললে ভালো হইতো আবার কেউ কেউ বলতেছে ডক্টর মোহাম্মদ হিরো আলম স্যার এরকম অনেকজন নেটিজনরা অনেক রকমের তাকে কটুক্তি করতেছে তার কমেন্ট বক্সে এই ভিডিওটি বের হওয়ার পর যাই হোক বন্ধুরা এখন আমরা শুনি আসলে হিরো আলম এই ব্যাপার নিয়ে রিজভী স্যার তাকে অশিক্ষিত এবং পাগল বলায় সে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই ব্যাপার নিয়ে হিরো আলম কথা বললেন চলুন সরাসরি আমরা শুনে আসি সেই ভিডিওটি বিএনপি কি বলছে হিরো আলমের মতো লোক তারা মানে কি হিরো আলমের মতো লোক মানে কি পেস্তা মানে কি ইনসাল্ট করে কথা বলা হচ্ছে পেস্তা মানে কি বলা বিএনপির একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবির রিজভী স্যার তিনি না আমাকে অর্ধ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে ওনাদের দলের জানে আমাদের নেত্রী তিনিও কিন্তু 8 পাস আমিও কিন্তু আপনার 7 পাস আপনারা সবাই জানেন মির্জা ফখরুল স্যারও কিন্তু বসে ওই যে হিরো আলম তার কাছে মনে করেন আওয়ামী লীগ পর্যায়ে এরকম কথাবার্তা বলে ওই যে মানে কি আপনি নিচু করে অপমান করে তুচ্ছ করে কথাবার্তা বলে আমার তো গায়ে শক্তিও নাই মামা খালি নাই কেউ নাই আপনাদের শক্তির কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে এত আসতে পেরেছে আর আজকে ডিবিতে আসা আপনারা সবাই জানেন ডিবিতে আজকে প্রথম আসেনি এর আগে প্রথমে আমি এসেছিলাম যখন আমার ফেসবুক ইউটিউব যখন হ্যাক হয় তখন কিন্তু একবার আমি হারুন স্যারের কাছে এসেছিলাম তারপরে কয়েকদিন আগে আমাকে যখন মারা হয় 17 আসনে তার জন্য কিন্তু হারুন স্যারের কাছে এসেছিলাম যাতে সে আসামিগুলো ধরায় কিন্তু আসামি ধরেছে আর আজকে এসেছি অন্য একটা বিষয় আপনারা সবাই জানেন আপনারা আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবির রিজভী স্যার তিনি না আমাকে অর্ধ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো দেখেছেন আমার মুখের কথা না আপনি ভিডিও ফুটেজগুলো সবাই দেখবেন আমার কথা কোনো রাজনৈতিক দলের লোক কোনো সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না কারণ অর্ধ পাগল কেমন করে হয় আমি তিনবার নির্বাচন করেছি আপনারা সবাই জানেন বগুড়াতে দুইবার করেছি ঢাকাতে একবার তিনবার তো আমি যদি অর্ধ পাগল যদি হলাম নে তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে এই জায়গায় পাগল কোনোদিন কিন্তু নমিনেশন দেয় না মানুষ হলে আপনারা সবাই জানেন কিন্তু এই জায়গায় তারা বলছে অশিক্ষিতর কথাও বলছে আমি অশিক্ষিত লোক আমার কথা আপনারা অনেক নেতাগুলো দেখবেন শিক্ষিত কত লোক আছে অশিক্ষিত কত এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে ওনাদের দলের জানে আমাদের নেত্রী তিনিও কিন্তু 8 পাস আমিও কিন্তু আপনার 7 পাস আপনারা সবাই জানেন কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে তারা সম্মানহানি করেছে এবং খালি আপনি খালি আওয়ামী লীগের আপনার নেতারা অনেক রাও আমাকে বলে হিরো আলম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে অনেকে কিন্তু আমাকে দেখবেন আমাকে কিন্তু বদনাম করে কথা বলে অনেকের নেতারা অনেক মনে করে রাজনীতি টক শোতে হিরো আলমকে ব্যঙ্গের কথা বলে এবং আপনারা সবাই বেশিরভাগই মনে করেছিলেন হিরো আলম মানে বিএনপির লোক বিএনপি ক্যান্ডিডেট আপনারা অনেকেই মনে করেছিলেন এই জন্য বিএনপির লোকজন কথাবার্তা বলে বিএনপির লোক হিরো আলমকে কথাবার্তা বলেছে কিন্তু ওনারা যে করে বক্তব্য দিয়েছে প্রতিটা বক্তব্যতে হিরো আলমকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেছে ইনসাল করে কথা বলে বলেছে কয়েকদিন কিছু আগে মির্জা ফখরুল স্যারও কিন্তু বসে ওই যে হিরো আলম তার কাছে মনে করেন আওয়ামী লীগ পর্যায়ে এরকম কথাবার্তা বলে ওই যে মানে কি নিচু করে অপমান করে তুচ্ছ করে কথাবার্তা বলে
কেন তুচ্ছরে কথা বলবার বলবে খালি ওনার আলায় আওয়ামী লীগের অনেক নেতারাও দেখবেন জাতীয় পার্টির নেতারাও দেখবেন অন্য নেতারাও হিরো আলমের তাচ্ছিল্য করে কথাবার্তা বলে আমাকে তাচ্ছিল্য করার আগে আপনি একবার বলে সংবিধান কি বলে সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন দানের মধ্যে অধিকার তার দলমে করে প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয় তার নির্বাচন করার আপনি অধিকার আছে তাহলে সব কিছু মিলে আছে বলে তো আমি নির্বাচন করতে পারি তাহলে পাগল কি হিসেবে বলে তাই আপনাদেরকে বলেছি বলতেছে একটা কথা সে আমার সম্মান আমাকে দেশ বিদেশে হিরো আলমের একটা নাম ডাক সম্মান আছে আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না আমাকে পছন্দ না হলে এই চলে যান কিন্তু আপনারা আমার নামই তুললেন আমাকে সম্মান করতেই না পারেন তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা প্রিয় বন্ধুরা আপনারা হিরো আলমের বক্তব্যটা শুনলেন কিন্তু এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না হিরো আলম প্রত্যেকটা সময় যত নেতাকর্মীর নাম নিয়েছেন সবসময় কথার শেষে তার নামের শেষে সে স্যার জিনিসটা বলেছেন এটা আসলে দিন দিন তার কথাবার্তা এবং তার পার্সোনালিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আসলে এটা কিন্তু আসলে তার ব্যক্তিত্ব থেকে আসছে দিন দিন হিরো আলম তার নিজের জায়গা করে নিচ্ছে যাই হোক বন্ধুরা আপনাদের মন্তব্য কী আসলে হিরো আলম সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি আপনি অলরেডি আমাকে সাবস্ক্রাইব করছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ